গাই বাংলার গান, গাই বাংলার গান, নিখিল মাঝে এদেশ আমার, দাঞ্জে অফুরান প্রভুর দাঞ্জে অফুরান, বাংলাদেশের গল্প বলি গাই বাংলার গান, বাংলাদেশের গল্প বলি গাই বাংলার গান, নিখিল মাঝে দেশ আমার দাঞ্জে অফুরান প্রভুর দাঞ্জে অফুরান। সবুজ সবুজ পাতার ভিড়ে ময়নাটি আশামার নীড়ে, সবুজ সবুজ পাতার ভিড়ে ময়নাটি আশামার নীড়ে, অবারিত শিশির নীড়ে দুঃখের হয় যে অবসান, অবারিত শিশির নীড়ে দুঃখের হয় যে অবসান, নিখিল মাঝে দেশ আমার দাঞ্জে অফুরান প্রভুর দাঞ্জে অফুরান। হৃদয়ে মুক্তাগাছা, এবারের বিষয় মুক্তাগাছা বড় মসজিদ। নিখিল মাঝে দেশ আমার দাঞ্জে অফুরান প্রভুর দাঞ্জে অফুরান। মুক্তাগাছার পুরনো মসজিদ বলতে মুক্তাগাছা আরকে হাই স্কুলের মসজিদটিকেই বলা হলেও এরও পূর্বে দুটি মোগল আমলের মসজিদ মুক্তাগাছায় দৃষ্টান্ত মেলে। ইসলামের পাঁচটি ভিত্তির একটি ভিত্তি নামাজ। মুক্তাগাছার মানুষের নামাজের সুবিধার কথা চিন্তা করেই 1948 সালে ময়মনসিংহ জেলার এই মুক্তাগাছায় স্থাপিত হয় মুক্তাগাছা বড় মসজিদ বা মুক্তাগাছা জামে মসজিদটি। মসজিদটির প্রতিষ্ঠার পূর্বে এই স্থানে দড়িচারিণী বাজারের একটি অংশ গরু ছাগলের হাট বসত। এই মসজিদটির সূচনা হয় তৎকালীন সময় আসরের নামাজের মাধ্যমে। প্রথম নামাজের ইমামতি করেন ময়মনসিংহের গলগণ্ডার মঞ্জুরুল হক সাহেব। তৎকালীন মুক্তাগাছার গণ্যমান্য ব্যক্তির সহযোগিতায় এই মসজিদটি নির্মাণ হয়েছিল। মুক্তাগাছা শহরের কাজী মতিউর রহমান খান সাহেবের সভাপতিত্বে এই মসজিদের প্রথম কমিটি গঠন করা হয়েছিল 10 জানুয়ারি 1949 সালে। গঠিত কমিটির প্রথম সভাপতি ছিলেন পদাধিকার বলে মৌলানা এম এ হাসান, এসডিও ময়মনসিংহ, সেক্রেটারি ছিলেন মুক্তাগাছা নন্দীবাড়ি নিবাসী খন্দকার আব্দুল হালিম বিএবিএল সাহেব। 5 মার্চ 1949 সালে এক বিরাট ওয়াজ মাহফিলের মাধ্যমে এই জামে মসজিদটির ভিত্তি স্থাপন করা হয়। ভিত্তি স্থাপন করেন খান সাহেব ইউসুফ আলী পুলিশ সাহেব। সেই সময় এ ওয়াজ মাহফিলের সভাপতিত্বের আসন গ্রহণ করেছিলেন তৎকালীন ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান মৌলবী শরফ উদ্দিন আহম্মদ। তৎকালীন সময় এই মসজিদের দীর্ঘদিন মুয়াজ্জিন ছিলেন মোহাম্মদ আব্দুল জব্বার আকন্দ বা কালা আকন্দ। এ পুরনো মসজিদের সর্বশেষ ইমামতি করতেন হাফিজ মাওলানা মোহাম্মদ আবু তাহের সাহেব, আর মুয়াজ্জিন ছিলেন মোহাম্মদ মুখলেসুর রহমান। গত 7 ফেব্রুয়ারি 2007 সালে হাফিজ মাওলানা মোহাম্মদ আবু তাহের সাহেব মৃত্যুবরণ করেন। হাফিজ মাওলানা মোহাম্মদ আবু তাহের সাহেবের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র হাফিজ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম এই প্রতিবেদনটি নির্মাণকালীন পর্যন্ত তিনি ইমামতি করছেন এ মসজিদের, আর মুয়াজ্জিন হিসেবে আছেন তৎকালীন মুয়াজ্জিন মোহাম্মদ মুখলেসুর রহমান সাহেবের সুযোগ্য পুত্র মোহাম্মদ আবু জাফর। এই মসজিদটির পুনরায় নির্মাণ কাজ শুরু হয় 5 এপ্রিল 2013 সালে, আর এটি শুভ উদ্বোধন করেন তৎকালীন জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ পাঁচ মুক্তাগাছার জনাব আলহাজ কে এম খালিদ সাহেব। এছাড়াও মুক্তাগাছার গণ্যমান্য ও সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নান্দনিকতা, ঐতিহ্য ও ইতিহাসের অংশকে ধরে রাখার প্রচেষ্টায় কাজ করে আসছে বর্তমান মুক্তাগাছা জামে মসজিদের কমিটিবর্গ ও মুক্তাগাছার ধর্মপ্রাণ মুসলমানগণ। যে পথেতে পাথর পেটে বেঁধে নবী রয়েছেন ভুক হায়রে, রয়েছেন ভুক
যে পথে তে প্রাণের মায়া ভুলে নবী ছেড়েছেন সুখ হায়রে ছেড়েছেন সুখ সে পথেরই চাতক পাখি হয়ে আমি যে থাকি খুঁজি সেই পথ আমি খুঁজি সেই পথ আমি সব ছেড়ে এ জীবনে খুঁজি সেই পথ আমি সব ছেড়ে এ জীবনে খুঁজি সেই পথ যে পথেতে মহামানব অকাতরে ঝড়ালেন খুন হায়রে ঝড়ালেন খুন যে পথেতে শত শহীদ হয়ে আমার বেঁচে আছে সারা খান হায়রে বেঁচে আছে সারা খান সে পথে বিলায়ে জীব চাই চির সুখী হতে খুঁজি সেই পথ আমি খুঁজি সেই পথ আমি সব ছেড়ে এ জীবনে খুঁজি সেই পথ আমি সব ছেড়ে এ জীবনে খুঁজি সেই পথ যে পথেতে কোরআন আছে যে পথেতে কোরআন আছে প্রভু আছে আছে প্রিয় রাসূল আছে প্রিয় রাসূল দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কে বেকে পৃথিবীর পটে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে কে বেকে পৃথিবীর পটে কত ছবি একে নদীর কলতানে সাগরের গর্জনে নদী